বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে রাজনৈতিক মানবাধিকার বাণিজ্য খাতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে ভোটগ্রহণের দিন সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি অনিয়মের অভিযোগের পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে ইউ মঙ্গলবার রাতে ইউএর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয় সংস্থাটি জানায় অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রকল্পে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রাজনৈতিক মানবাধিকার বাণিজ্য এবং উন্নয়ন খাতে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে একই সাথে নির্বাচনের আগে বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক ও ভোটের দিন সহিংসতার নিন্দা জানিয়েছে সংস্থাটি এছাড়া ভোটে অনিয়মের অভিযোগের তদন্ত নিশ্চিন্তের আহ্বানের পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন